দ্য ফিন্ড ব্রে ওয়াইট জেনকে ঘিরে একটি অনেক বড় আপডেট রয়েছে আমাদের কাছে, এবং সেটি হচ্ছে কালকে দ্য ফিন্ড ব্রে ওয়াইট তার টুইটার অ্যাকাউন্ট অনেকগুলি ছবি পোস্ট করেছেন এবং সবার শেষে তিনি লিখেছেন যে ধৈর্য ধরো, খুব শীঘ্রই আমি আসছি। এবং তারপর তিনি তার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন যেটা একটা ফোরিংয়ের ছবি, কিন্তু এর মাথাটি আপনি ভালো করে দেখুন, এর মাথাটা হচ্ছে একটা ফিন্ডের মধ্যে দেখে মনে হচ্ছে। তো এরপর তিনি তার যে নাম আছে সেটি চেঞ্জ করেছেন এবং সেখানে তিনি লিখেছেন ব্রে ওয়াইট। তো এর থেকে অনেকে বলছেন যে হয়তো দ্য ফিন্ড ব্রে ওয়াইট আসতে পারেন WWE-তে, এবং এটি অনেক বড় একটি আপডেট সবার জন্য, বিশেষ করে দ্য ফিন্ডের জন্য। আর আমরা অনেক দিন থেকে চাচ্ছি যেন দ্য ফিন্ড তাড়াতাড়ি ফিরে আসেন তার প্রিয় কোম্পানিতে, মানে WWE-তে। তো দেখা যাক আপডেটে কতটা সত্য এবং দ্য ফিন্ড সত্যি কি আসেন WWE-তে নাকি তিনি যান AEW-তে, সেটি আপনারা কমেন্টে বলতে পারেন। মানে যদি দ্য ফিন্ড এর ভিতরে যান তাহলে তার ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যাবে। আর সত্যি কথা বলতে দ্য ফিন্ড তার টুইটারে কখন যে কী লেখেন সেটি মানে ভাই একদম কনফিউজিং একটা ব্যাপার, এবং তিনি অনেক বেশি মাইন্ড গেম খেলতে অভ্যস্ত এবং সকলে তিনি মাথা ঘুরিয়ে দেন তার এই সমস্ত, এবং এই টুইটটিকে দেখে যেন অন্যরকমই মনে হচ্ছে, এবং সত্যি মনে হচ্ছে তিনি খুব শীঘ্রই যে কোনো কোম্পানিতে তিনি রিটার্ন করতে পারেন। তো এই ছিল দ্য ফিন্ডকে নিয়ে একটা আপডেট। তো দেখা যাক ফিউচারে তিনি কোন কোম্পানিতে যান।